আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি মোহান আল্লাহরাবুল আলামিনের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তিনটি নাম পড়ে হাতের তালুতে ফুদিন নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে চার দিক থেকে শুধু বরকত আসতেই থাকবে টাকা পাওয়ার যত মাধ্যম রয়েছে যত পদ্ধতি রয়েছে সবচেয়ে উত্তম একটি পদ্ধতি হল আল্লাহরাবুল আলামিনকে তার নামগুলো পাঠ করে স্মরণ করা আহ্বান করা ডাকা আল্লাহপাক রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে এই নামগুলোকে কোরআনের ভাষায় আসমাউল হুসনা বলা হয়ে থাকে আল্লাহপাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এরশাদ করেছেন আল্লাহ তেয়ালার সুন্দরতম নামসমূহ রয়েছে সুতরাং তোমরা সে সকল সুন্দর নাম পাঠের মাধ্যমে আল্লাহ তেয়ালাহাকে আহ্বান করো তিনি তোমাদের রাখে সাড়া দেবেন আল্লাহপাক রাব্বুল আলামিনকে বিপদে আপদে অভাব অনটনে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে একজন বান্দা বান্দি মুমিন মুসলমান যখন আল্লাহ পাক রাব্বুল আলমিনকে স্মরণ করে আল্লাহ তাআলাকে ডাকে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ডাকে সারা দেন আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব তোমার বিপদ রয়েছে তুমি বিপদে পতিত হয়েছ তুমি আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমাকে আহ্বান করো তোমার বিপদ আমি দূর করে দেব তুমি দুঃখ কষ্টের মধ্যে রয়েছ আমাকে স্মরণ করো আমি তোমার দুঃখ কষ্ট দূর করে দেব তুমি ঋণগ্রস্ত তুমি আমাকে স্মরণ করো আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব তুমি তাড়াতাড়ি ধনবান হতে চাও তুমি আমার কাছে বলো আমি তোমাকে ধনবান বানিয়ে দেব তোমার রিজিকের সমস্যা টাকা পয়সার সমস্যা তুমি আমার কাছে বলো আমি তোমার রিজিকের সমস্যা দূর করে দেব তোমার টাকা পয়সার সমস্যাকে দূর করে দেব যে যেকোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে কোনো মুমিন মুসলমান যদি আল্লাহ তেয়ালাকে স্মরণ করে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহ তেয়ালার প্রতি দাওয়াক্কুল রেখে আল্লাহ তেয়ালাকে স্মরণ করে আল্লাহ তালা তার যাবতীয় সমস্যা দূর করে দেন মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রাবুল আ